খবর এসেছিল দুবাইয়ে আটক হয়েছেন পুলিশ হত্যা মামলার আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান। যদিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন আরাফ খানের গ্রেফতারের খবরটি ভুয়া, তবে চেষ্টা চলছে আটকের। অত্যন্ত চালাক আরাফ খান ভারতের পাসপোর্ট ব্যবহার করে গেছেন দুবাইয়ে, আর বাংলাদেশকে ঘোল খাইয়ে অন্য একজনকে আরাফ খান সাজিয়ে আত্মসমর্পণ করিয়েছিলেন আদালতে। তাই বলাই যায় এরকম একজন ব্যক্তিকে আটক করা এত সহজ ব্যাপার নয়। ফলে প্রশ্ন হচ্ছে, আরাফ খানকে কি আটক করতে পারবে দুবাই পুলিশ? জানলে অবাক হবেন, দুবাই পুলিশ এমন সব প্রযুক্তি ব্যবহার করে যা কল্পনাও করতে পারবে না অন্য দেশগুলো, তাই তাকে অ্যাটাক করা চুটকির খেলা তাদের কাছে। চলুন দুবাই পুলিশ ব্যবহার করে এমন কিছু মাথা নষ্ট করা প্রযুক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার এক, রোবট পুলিশ। দুবাই পুলিশ বাহিনীতে 2020 সালে রোবোকপ নামে এক ধরনের বিশেষ রোবট পুলিশ যোগ করা হয়। দুবাই পুলিশের রোবোকপ অপরাধী শনাক্ত করতে ও সংঘটিত অপরাধের তথ্য সংগ্রহ করতে পারে। মূলত দুবাইয়ের ব্যস্ত স্থানগুলোতে নজরদারি করতে ব্যবহার করা হয় এই রোবট পুলিশ। সাধারণ মানুষ যেখানে পৌঁছাতে পারে না সেখানে দিব্যি চলে যেতে পারে এই পুলিশ। তাই আরাফ খান যেখানে পলাতক থাকুন না কেন, তাকে শনাক্ত করা কঠিন কিছু নয়। নাম্বার দুই, জলে যেমন স্থলেও তেমন। দুবাই পুলিশের বিশেষ সদস্যদের যে বিলাসবহুল সুপার কার রয়েছে সেটা অনেকেরই জানা, তবে তাদের এমন গাড়িও আছে যা রাস্তা আর পানিতে সমান তালে চলতে পারে। দুবাইয়ের পুলিশ বাহিনীতে উভচর গাড়ি যুক্ত হয় 2014 সালে। উভচর এই গাড়িগুলো রাস্তা থেকে পানিতে নামানোর জন্য থামানোর প্রয়োজন নেই, চলতে চলতে রাস্তা শেষে পানিতে নামিয়ে দিলে এক বিশেষ সেন্সর গাড়িটিকে পানিতে ভাসমান ও চলমান করে তোলে। কে জানে আরাফ খান ভাগতে গিয়ে যদি রাস্তা থেকে পানিতে নেমে পড়ে তবুও সে পালিয়ে বাঁচতে পারবে না। নাম্বার তিন, উড়ে আসে পুলিশ। উড়ন্ত মোটর বাইকে চড়ে উড়ে উড়ে শহরময় টহল দিতে পারে দুবাই পুলিশ। এরকমই একটি প্রযুক্তি নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণও। দুবাই পুলিশ সদস্যদের দুটি বিশেষ দলকে হোবার সার S3 নামের উড়ন্ত মোটর বাইক পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই বর্তমানে জরুরি অবস্থা মোকাবেলায় যেখানে সেখানে দেখা যেতে পারে উড়ন্ত পুলিশ। নাম্বার চার, কৃত্রিম বুদ্ধিমত্তা। এর আগে 10 জনের একটি চক্র দুবাইয়ের একজন বিটকয়েন বিক্রেতার কাছ থেকে প্রায় $19 লাখ ডাকাতি করে নিয়ে যায়। দুবাই পুলিশকে এই ডাকাতির বিষয়ে অভিযোগ করা হলে 48 ঘন্টার মধ্যে 3টি আলাদা জায়গা থেকে পুরো চক্র হাতিয়ে নেওয়া অর্থসহ ধরা পড়ে, আর এ খবরে সবার টনক নড়ে যায়। এত কম সময়ে পুরো একটি চক্রকে আটক করা কিভাবে সম্ভব হলো? তখনই সামনে আসে দুবাই পুলিশের অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের কথা। এ প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত 2000 জন লুকিয়ে থাকা অপরাধীকে আটক করা হয়েছে। এছাড়া আরও প্রায় 5000 জন বিভিন্ন অপরাধীকে শনাক্ত করা হয়েছে। এ প্রযুক্তিতে CCTV ক্যামেরার মাধ্যমে মুখাবয়ব শনাক্তকরণ সুবিধাও রয়েছে। তাহলে বুঝুন আরাফ খানকে আটক করা নিশ্চয়ই কঠিন কিছু নয়। নাম্বার পাঁচ, চালকবিহীন ভ্রাম্যমান থানা। ভ্রাম্যমান আদালতের কথা তো শুনেছেন অনেকেই, দেখেও থাকবেন কেউ কেউ। ঘটনাস্থলে মামলা, বিচার আর জরিমানা আদায় সব হয়ে যায়, দুবাইও আছে, তবে সেটা আদালত নয় থানা। সেই থানাতে আবার কোনো পুলিশ নেই। থানায় গিয়ে সাধারণ যা কিছু করা যায় সবই করা যায় দুবাইয়ের চালকবিহীন ভ্রাম্যমান থানায়। মিনিবাস আকৃতির এই চালকবিহীন ও পুলিশবিহীন থানাটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে চলে। প্রয়োজন পড়লে ঘটনাস্থলে পৌঁছে যায় এই ভ্রাম্যমান থানা। ঘটনার তথ্য প্রমাণ সংগ্রহ, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ সহ সাধারণ জরিমানাও আদায় করতে সক্ষম এই চালকবিহীন ভ্রাম্যমান থানা। নাম্বার ৬, স্মার্ট পুলিশ স্টেশন। দুবাই পুলিশের শুধু চালকবিহীন ভ্রাম্যমান থানাটি আধুনিক প্রযুক্তির নয়, তাদের থানাও প্রযুক্তির সর্বোচ্চটাই ব্যবহার করে। 2021 সালের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম স্মার্ট পুলিশ স্টেশন চালু করে দুবাই পুলিশ। আর এই SPSO পুলিশবিহীন ভার্চুয়াল একটি থানা দুবাইয়ের বাসিন্দা ও পর্যটকদের দ্রুত ও সহজতর উপায়ে নিত্য প্রয়োজনীয় পুলিশি সেবা দিতে চালু করা হয় এই স্মার্ট থানা। এই স্মার্ট থানা মূলত অনলাইন ভিত্তিক, তবে সশরীর উপস্থিত হওয়ার জন্য বাস্তবেও রয়েছে এই থানা। দুবাই পুলিশের অ্যাপের মাধ্যমে জনগণ নতুন অভিযোগ, আগের অভিযোগের অবস্থা জানা, ট্রাফিক জরিমানা প্রদান করা, চুরি বা হারিয়ে যাওয়া পণ্যের তথ্য দেওয়া সহ সরাসরি পুলিশ কর্মকর্তার সঙ্গে কথাও বলা যাবে এই স্মার্ট থানার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, সব মিলে দুবাই পুলিশের প্রযুক্তি বাংলাদেশের মতো যেন তেন কিছু নয় যে
চোখে ধুলো দিয়ে অন্য কাউকে আরাফ খান সাজিয়ে আত্মসমর্পণ করাবেন। পুলিশ চাইলে আরাফ খানকে আটক করা চুটকির ব্যাপার। সব মিলে আপনার কি মনে হয়, দুবাই পুলিশ কি পারবে আরাফ খানকে আটক করতে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।